রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় সাধারণতন্ত্র দিবস পালন। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। স্বাধীন ভারতের রক্ষা কবচ সংবিধান আজকের দিনে অর্থাৎ ২৬শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়। আর সেই থেকেই ২৬শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছে আপামর ভারতবাসী। সারা দেশের মতোই রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় আজকের দিনটি পালন করা হল। আজকের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, পূর্ত কর্মাধ্যক্ষ প্রদীপ রায়, রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববর্গ এবং বহু কর্মী সমর্থক। গোঘাটের রঘুবাটি থেকে সন্তোষ চন্দ্র রিপোর্ট, সময়ের সংবাদ। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন চুপ, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন চুপ। ২৬শে জানুয়ারি ১৯৪৭ সালে দেশ স্বাধীন হলেও সেই দেশের কাঠামো কী হবে, সেই দেশের মানুষ কীভাবে চলবে, সেই দেশের মানুষ খাদ্যাভ্যাস কী হবে, সেই দেশের মানুষ যে আইনের রক্ষা কবচ, সেই আইনের রক্ষা কবচটা যারা রক্ষা করবে তাদের চলার পথ কী হবে, ভারতবর্ষের বিধানসভা, ভারতবর্ষের রাজ্যসভা, ভারতবর্ষের লোকসভা, সেই জায়গায় যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে তাদের চলার পথ কী হবে, তারা কীভাবে কাজকর্ম করবে, সবটাই যে একটা দেশ পরিচালনা করার জন্য যেটা দরকার হয় সেটা সেই সময় ডক্টর বিআর আম্বেদকরের মাধ্যমে, ডক্টর বিআর আম্বেদকর যিনি আমাদের এই ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন সেটা আজকের দিনে প্রকাশ পেয়েছিল। এবং সেদিন থেকে ১৯৪৭ সালে দেশ স্বাধীন হলেও ২৬শে জানুয়ারিকে সেদিন থেকে প্রজাতন্ত্র দিবস হিসেবে শ্রদ্ধার সহিত সম্মানের সহিত পালন করা হয়। আজকে এই প্রজাতন্ত্র দিবসকেও এই রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস এই অঞ্চলের যে আইনটিউসি যে সংগঠন, শ্রমিক সংগঠন, এখানে অটো চালক থেকে শুরু করে টোটো চালক থেকে শুরু করে শ্রমিক রাইস মিল বা স্টোরের যারা শ্রমিকরা আছে, মুটেরা যারা আছেন, তাদের সকলকে নিয়ে আজকে সকালবেলা প্রভাত ফেরি এবং পরবর্তী সময় জাতীয় পতাকা উত্তোলন এবং যারা শহীদ হয়েছেন ভারতবর্ষের স্বাধীনতা এনে দিতে গিয়ে তাদের সকলের সকলকে শ্রদ্ধা জানানো, তাদের স্মৃতিতর্পণ সারাদিন ধরে শ্রদ্ধা জানানো হয়েছে, সারাদিন ধরে স্মৃতিতর্পণ চলবে, এই মহৎ উদ্যোগের আয়োজন করেছে রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস। এই উদ্যোগের জন্য আমি এই অঞ্চল তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই সেই বরেণ্য সন্তানদের যারা ভারতবর্ষের স্বাধীনতা আনার জন্য প্রাণ দিয়েছেন ব্রিটিশ সেনাবাহিনীর হাতে, যার জন্য এখানে মূলত আসা।